সে চাইলে চাওক নাইলে না চাওক, সে আমাকে বললে বলুক নাইলে না বলুক, তবে তার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন, তাদের জ্ঞানের মাথাটা যেন আল্লাহ আরো বাড়াইয়া দেয়। কারণ আস্তে আস্তে আমি যদি একটা জিনিস না জানি তাইলে আমি বলবো যেটা আমার জানা নাই, কারণ এখন হইল ইন্টারনেট ইউটিউবের যুগ, ফেসবুক পেজের যুগ, কথাটা বলার আগেই কিন্তু জায়গা, আমরা এখানে গান গাইতে যে গানটা কিন্তু এখানে থাকবে না, এটা এটা আপনি খবর নিয়ে দেখেন, এই এই লাইভ দেখতেছে কিন্তু ইটালি, জাপান, লন্ডন, বিভিন্ন রাষ্ট্রের মানুষ কিন্তু এই লাইভ দেখতেছে। তা আমি যদি একটা জিনিস জানি আমি বলবো যেটা আমার জানা আছে, আর না হইলে একটা যুক্তি হইলেও আমি ধার করব যে যুক্তিটা হাদিস এবং দলিলের সঙ্গে মিল আছে, আর যেটা একবারই জানি না, যেটা একবারই জানি না, এইটার মধ্যে আমার গুজা মিল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ডাইরেক্ট আমি বলবো যেটা আমার জানা নাই, এর লাগে আমার দুইটা কিন্তু বাইনাও কিন্তু কমবে না। তাই এই এখন গান করে আমি বসবো, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, জহির পাগলার জন্য আপনারা দোয়া করবেন, সে যেন আগামী দিন মানে এই আগামী বছর দিনে দিনে যেন আরো অনেক বড় শিল্পী, অনেক বড় একজন জ্ঞানী যেন হইতে পারে, যাতে তার কাছ থেকে আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি। আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে এই কি করি আমার জীবনে নবুয়ত বেলায়েতের মাধ্যমে কিন্তু এরকম কোনো, এই নবুয়তের মাধ্যমে এরকম কিন্তু কোনো হার্ড কোনো কোয়েশ্চেন নাই। এখানে আমরা যা বলবো এগুলি সবাই এই সচরাচর সবাই জানে। তো আমি কথাটা এই যে আমি বলছিলাম কি, ওই যে আকাশে দেখার আগে একজন অনেক আগে একজন বিধর্মী দেখছে, এই কথাটা আমি জিগাইতাম না, আমার 15 বছর 16 বছর আগে আমার কি গানের বয়স কিন্তু এই প্রায় 25 রানিং চলতেছে, তো 15-16 বছর আগে একজন শিল্পীকে জিগাইছিলাম, জিগাইলে পরে সে একধারে উঠিয়া জবাব দিছিল আবু জাহেল, আবু জাহেল বিধর্মী ছিল, এই এই ছিল সেই সেই ছিল, আবু লাহাব বিধর্মী ছিল, তারা দেখছে এই সেই, এই কারণে সে যা কইছে তাই আমি মাইনে নিছি। আজকে 16 বছর পরে আমার ছোট ভাই জহিরকে জিগাইলাম, তার মত তার মানে মাথাটা কত টুকটিক আছে সে কি বিষয়ে ধারণা আছে কিনা আমি জানি, সে বলতে পারবে, কারণ এই শত হইল তো শিক্ষিত মানুষ, তো এই কারণে। সপেছিলাম জীবন যৌব কবে এমন আগে কি জানতাম, ও সখী রে
বর্ষা সপে ছিলাম জীবন যৌবন আগে কি জানতাম কেন সঠিক মিছা দোষ
যাবই আমি চার তালাশে, একদিন তো আইল না দেশে পাগল বেশে ভরিয়া মরলাম ও সতীরে। একদিন তো আইল না দেশে বলবে সে